हाकतनी मंत्री बखरों विशेषुको पुमान रुखसाओ जो हास्ते गनांग जुदा जुदा तंग बतांग नाजा अपनी बेदेक बीजेपी बखाते अतंग बतांग लुकुरों बुसगांगो सकलाइजा मंत्री बखरों विशेषुको सामू बतांग रंगन तये क्राक सारो ब्री बजलान मंडल संयुक्त मोर्चा मंडल उथुम पान्डा खलाइजा कोअपरेटिव मंडल हाबानग आशाली कुथुमुग मानजाखा गचाम एमएलए डॉक्टर दिलीप दास एसी मोर्चा ने कासको तुतन दास ब्री बजलान मंडल कासको नखबे संयुक्त मोर्चा ने गबुमा आदर बदली बानाती सामा पाखे संयुक्त मोर्चा मंडल ने कुथुम पान्डान चेंगी रेखा फाइन मानजा फैनई नारवाईर आशाल कक्थना बसकांग दादा सिदांगी कक साखा गचाम एमएलए डॉक्टर दिलीप दास আমাদের যে মোদীজির নেতৃত্বে যে সরকারটা নয় বছর কমপ্লিট করেছে তার জন্য নয় বছরের আমাদের যে সফলতা বিভিন্ন কর্মসূচি যেগুলো আমাদের সাধারণ মানুষের প্রয়োজনে যেগুলো কাজে লাগছে বা সেটাকে উদ্দেশ্য করে নয় বছর পূর্তি উপলক্ষে আমাদের পার্টি তিরিশে মে থেকে আমরা তিরিশে জুন পর্যন্ত সব ধরনের কর্মসূচি এটার মধ্যে আছে। আজকে যে অনুষ্ঠান সেটা হচ্ছে সংযুক্ত মোর্চা। সংযুক্ত মোর্চা মানে কি আমাদের পার্টির যেমন একটা মাদার বডি আছে তেমনি সাতটা অর্গানাইজেশন আছে যেগুলোকে আমরা মোর্চা বলি। তার মধ্যে যেমন আছে কিষাণ মোর্চা আছে, ওবিসি মোর্চা আছে, এসসি মোর্চা আছে, মহিলা মোর্চা, যুব মোর্চা, তারপরে এসটি মোর্চা, মাইনরিটি মোর্চা। তো এদেরকে সবাইকে নিয়ে একসাথে প্রত্যেকেরই কিন্তু আলাদা আলাদা একটা ফাংশন আছে। যেমন আমাদের ভারতীয় জনতা পার্টিকে যদি আমরা মনে করি একটা বডি হিসেবে যদি কল্পনা করি তাহলে যেমন আমাদের দুটো হাত আছে, দুটো পা আছে, দুটো চোখ আছে, কান আছে, এইরকম আমাদের ব্রেনটা আমাদের ভারতীয় জনতা পার্টি। কিন্তু এই যে এতগুলো অঙ্গ আছে সেটা হচ্ছে এই মূর্ছাগুলো হচ্ছে আমাদের অঙ্গ অঙ্গ প্রত্যঙ্গ। যদি শরীরের অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গ কাজ না করে না মাথা নড়বে না বডি নড়বে, সেই জন্য এই সমস্ত মূর্ছা যার এক একটা মণ্ডল স্তরে যেগুলো আছে আমাদের মণ্ডল স্তরে কী আছে মোর্চার প্রেসিডেন্টরা আছে, আগে 21 জনের এক একটা করে কমিটি আছে, প্রত্যেক বুথেই কিন্তু আমাদের এই কমিটিটা আছে। এই সব কমিটির লোকেরা যাতে যা যা কাজ হয়েছে ঘরে ঘরে যেভাবে ছড়িয়ে পড়তে পারে মোর্চার জন্য ওবিসি মোর্চার তার কিছু বেনিফিট আছে, এসসি মোর্চার জনগণ অনেক উপকার পেয়েছে, মহিলাদের জন্য কর্মসূচি আছে তারা সেটা পেয়েছে, যুব মোর্চা পেয়েছে, এরকম প্রত্যেকটা আমরা যা দিয়েছি মোদি যা দিয়েছেন সেটা কিন্তু আমরা সঠিকভাবে ঘরে ঘরে আমরা পৌঁছাতে পারিনি। এবং তার জন্যই তো গত বিধানসভা নির্বাচনেও আমাদের রেজাল্ট যতটুকু আশা করেছিলাম আমরা পাইনি, কারণ আমরা যা কাজ করেছি সেই কাজটা মানুষের কাছে আমরা পৌঁছাতে পারিনি, কিংবা আমাদের বিরুদ্ধে যারা ছিল সেটাকে নেতিবাচক দৃষ্টিভঙ্গি দিয়ে আমাদের বিরোধিতা করেছে। তো এইবার আমরা প্রথম থেকে একদম কোমর বেঁধে নেমেছি, এখন থেকে শুরু করে আগামী যে নির্বাচনটা হবে লোকসভা সেখানে আমরা আর থামব না। প্রতিটি ঘরে ঘরে আমাদের মণ্ডল, আমাদের পার্টির নেতৃত্ব এবং মোর্চাগুলো প্রত্যেকটা ঘরে ঘরে যেটাকে আমরা বলি যে একটা আছে উগ্রপন্থী দমনে আছে চিরুনি তল্লাশি, তো আমরা এইভাবে প্রতিটি মোর্চা যে যে মোর্চার যারা আছে তারা ঘরে ঘরে, যেমন ওবিসি মোর্চা তারা কী বেনিফিট পেয়েছে, কিষাণরা কী বেনিফিট পেয়েছে, এসসিরা কী বেনিফিট পেয়েছে, প্রত্যেক বুথ স্তরে এখন থেকে শুরু করে বাড়ি বাড়ি যাব, তাদেরকে বলবো লাভার্থী যারা আছে তাদের কারা কারা আছে এগুলো আমাদের লিস্ট আছে। কিন্তু অনেকে যে জিনিসটা সহজে পেয়ে যায় যেমন আমাদের কী হচ্ছে আমাদের রাস্তার জন্য ট্রেনের জন্য কিন্তু মানছি না মানবো না এসব করতে হয় না, মানুষ না চাইলেও ঘরে ঘরে পৌঁছে যাচ্ছে। ইদানিংকালে আরও 1,30,000 ঘর এসেছে, আমরা একটা লোক যাতে মানে দালান ছাড়া না থাকতে পারে সেই রকম আমরা করছি। তো কর্মসূচি প্রচুরই আছে এইসব ব্যাপার নিয়ে। আজকে মোর্চা যারা আছে সেখানে আমাদের রাজ্য নেতৃত্ব এবং আমাদের জেলা পরিষদ যিনি আছেন আমি আছি, আমরা এই ব্যাপারে কর্মপন্থাটা কীভাবে কীভাবে আমরা এই কর্মসূচি সফল করে তুলব সেই ব্যাপারে যারা মোর্চার যারা আছে প্রতিটি মোর্চা এখানে আছে তাদের সাথে আমরা আলোচনা করব আমাদের কর্মসূচি কী কী করণীয় এইসব ব্যাপারে বা কী অবস্থায় আছে সেগুলো নিয়ে আমরা আলোচনা করব। এবং প্রতিটি ঘরে ঘরে যেমন গতকালকে আমাদের এখানে লোকসভা সাংসদ লঙ্কাম্বরাটা অনুষ্ঠান করেছে সেখানে আমরা প্রতিশ্রুতি দিয়েছি আগামী লোকসভায়
বরজলাতে অন্ততপক্ষে 25,000 ভোট দিয়ে যেতে আমাদের কেন্দ্রে আমাদের প্রতিনিধি পাঠাতে পারি এবং মোদিজির হাত শক্ত করতে পারি, সেই উদ্দেশ্যে আমরা কাজ করব। সভাপতির দায়িত্ব যিনি পালন করছেন সন্দেহ হরিন্দ্রনাথ চ্যাটার্জি মহোদয়, ওনাকে মন্ত্রী।